অনেকদিন সাজাও হয় না, এই সুযোগে একটু সেজে নিলাম, একটু শাড়ি পরে নিলাম। আপনারা বাঙালি বলে কথা, তো যাই হোক চলো কথা না বাড়িয়ে ঝটপট আমার কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো আমি যে ব্ল্যাক কালারের শাড়িটা পরে আছি, এটা জানি না নাম কি এটার, তো আমি মিশো থেকে এটাকে নিয়েছিলাম। শাড়িটা ভীষণ রিজনেবল প্রাইসে পেয়েছি, শাড়িটা ভীষণই ভালো, ভীষণ হালকা, ক্যারি করতে ভীষণ সুবিধা। তো এই একটা শাড়ি। আচ্ছা সেকেন্ড শাড়ি হলো এই শাড়িটা, দেখো এটা একটা চান্দেরি সিল্ক, এটা আমার এক ভাই আমাকে ভাইফোঁটাতে গিফট করেছিল, চান্দেরি সিল্ক। এই দেখো এটা একটা ইক্কাত সিল্ক, এটা বডিতে আর এটা আঁচল, ইক্কাত সিল্ক। আচ্ছা এটা দেখো এটা একটা অপেরা সিল্ক, এটা বডি, এটা এটা কুচি কুচি সরি, আর এটা আঁচল। এই দেখো এটা একটা অপেরা সিল্ক। এবার দেখো এই একটা শাড়ি, এই শাড়িটা আমি নাম জানি না, তবে এত হালকা শাড়িটা, মানে কি বলবো, হাতের মুঠোর মধ্যে চলে আসে শাড়িটা। আমি নাম জানি না শাড়িটা, ভীষণ হালকা, মানে গায়ে পরলে মনে হবে কিছুই পরিনি। এই দেখো ভীষণ হালকা শাড়ি। এই শাড়িটা দেখো এটা আমার বিয়ের লজ্জা বস্ত্রের শাড়ি, ওই একদিন পরেছিলাম, মানে মাথার ওপর দেওয়া হয়েছিল লজ্জা বস্ত্র, তো আমি আর পরিনি, ওইভাবেই রয়েছে পরে, তাই তোমাদের সাথে শাড়িটাকে শেয়ার করলাম। এত বছর ধরে শাড়িটা দেখো যত্ন করে রেখেছে, একদম নতুনের মতো রয়েছে, দেখেছো? এই দেখো এটা দেখো এটা একটা সিল্কের শাড়ি, নাম জানি না শাড়িটার, কালারটা ভীষণ ভালো, এটা কি পেস্তা কালার বোধ হয় আর চকলেট কালারের পাড়। এটা দেখো এটা একটা গরদের শাড়ি, এটা শুধুমাত্র আমি লক্ষ্মী পুজোতে বাড়িতে পরি, আর পরি না। গরদের শাড়ি, গরদের শাড়ি প্রত্যেকটা বাঙালির আলমারিতেই থাকে। এটা দেখো এটা আমার বিয়ের বেনারসি, ভীষণ ভারী তাই জন্য পরি না, ওই একদিনই পরেছিলাম, এটা আঁচল। এটা দেখো এটা একটা জারদোজি, এরকম অল ওভার এবং স্টোনের কাজ করা, ভীষণ হেভি শাড়ি, ভীষণ ভারী। এটা দেখো এটা একটা নেটের শাড়ি, এটাও ভীষণ ভারী শাড়ি, এরকম অল ওভার, এরকম নেটের মধ্যে স্টোনের কাজ করা এরকম। এই দেখো এটা আর কুচিতে এটা যায়, এটা কুচিতে যায়, এরকম ভাবে কুচিতে যায়, এটা আঁচল। এটা দেখো এটা একটা ভেলভেটের শাড়ি, মেরুন কালারের ভেলভেট। এটা দেখো এটা একটা, এই শাড়িটার নাম দোকান থেকে বলেছিল ওয়েল কলম, আমি জানি না, দোকানদার বলেছিল ওয়েল কলম, ভীষণ ভালো লাগে শাড়িটা পরলে। এটা দেখো এটা একটা কাঞ্জি ভরম, পেস্তা কালারের মধ্যে ক্রিম কালার দিয়ে পাড়, আঁচলটাও ক্রিম কালারের, এটা আঁচল, কাঞ্জিভরম। এটা দেখো এটা একটা কাঞ্জিভরম, এইরকম এটা আমি পুজো পারপাসেই পরি, ঠাকুর বরণ করা বা কোথাও গিয়ে ঠাকুর পুজো দিতে গেলে এটা পরি। এই
এটা দেখো, এটাও একটা কাঞ্জিভরম, এইরকম শাড়িটা, এটা বডি এই কালারটা, আর কুচি এটা, আঁচলও এরকম হলুদ। এটা দেখো, এটা একটা তসর শাড়ি, তসরের সাদা সাদা লাল পাড়, এটা আমি শুধুমাত্র দুর্গা ঠাকুর বরণ করার দিনই পরি, আর এছাড়া পরা হয় না। এবার এই শাড়িটা দেখো, ব্ল্যাক অলওয়েজ ফেভারিট, এই দেখো এটা কুচিতে পড়ে, এটা এটা কুচিতে পড়ে, এরকম স্টোনের কাজ করা, এরকম এটা কুচিতে পড়ে, আর এটা আঁচল এরকম। তো দেখিয়ে দিলাম আমার কিছু শাড়ির কালেকশন তোমাদের, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর প্রয়োজন ছাড়া একদম রাস্তায় বেরিও না, মাস্ক অবশ্যই ব্যবহার করো। ততক্ষণের জন্য শুভরাত্রি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ততক্ষণের জন্য টাটা।